খেরাও করার হুঙ্কার সংসদ ভবন। এইবার মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়ে উঠিছে অন্য এজন মোদী। অকল সরব হওয়াই নহয়, এইজন মোদিয়ে হুঙ্কার দিছে দিল্লির সংসদ ভবন ঘেরাও করার। কিয় এই হুঙ্কার আর কোন এইগী মোদী? মোদী সরকারের বিরোধ করা এইগী মোদীর প্রধান দাবি আগন্তুক দেড় মাহর ভিতর বৃদ্ধি হব লাগিব রেশন ডিলার সকলের কমিশন, অন্যথা অহা 2 আগস্টত সংসদ ভবন ঘেরাও করার কার্যসূচী গ্রহণ করেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স এসোসিয়েশনে। অকল রেশন ডিলার সকলের কমিশন বৃদ্ধি করাই নহয়, তদুপরি কোভিডত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া কর্মী সকলের পরিয়ালসমূহলৈও আর্থিক সাহায্যর দাবি তুলিছে সংগঠনটোৱে। কমিশন বৃদ্ধির দাবিত অহা 4 জুলাইত ব্লক স্তরত, 11 জুলাইত মহকুমা স্তরত আর 18 জুলাইত দেশের প্রতিখন রাজ্যের রাজধানীত ধর্ণা আর বিক্ষোভ কার্যসূচী পালন করব সংস্থাটোৱে। লগতে সংস্থাটোৱে ঘোষণা করেছে যে ইয়ার পিছতো যদি কেন্দ্রীয় সরকারের গা নলরে তেন্তে দিল্লির রামলীলা ময়দানের পর উলিয়া এক বৃহৎ সমতলে ঘেরাও করব সংসদ ভবন। এই ঘোষণা করেছে সংস্থাটোর কেন্দ্রীয় উপসভাপতি আর সাধারণ সম্পাদকগুলো। উল্লেখ্য যে সংস্থাটোর বর্তমানের উপসভাপতি প্রহ্লাদ দামোদর দাস মোদী আর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। পিছে প্রহ্লাদ দামোদর দাস মোদী কোন, সেই কথা কিবা সম্পর্ক এই খবরের সঙ্গে থাকিব পারেনে? প্রহ্লাদ দামোদর দাস মোদী হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নিজের ভাতৃ। ব্যুরো রিপোর্ট, ইশান নিউজ।